প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের জন্য ওমরা করতে গিয়ে গ্রেফতার হলেন ইয়েমেনের এক ব্যক্তি। তার বিরুদ্ধে ওমরার বিধান ও নির্দেশাবলী লঙ্ঘনের অভিযোগ আনে সৌদি পুলিশ। রানী যেন জান্নাতে যান সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন ওই ব্যক্তি। এ সময় তিনি মক্কার গ্র্যান্ড মসজিদে ব্যানার নিয়ে রানীর প্রতি সম্মান জানান। আরও জানাচ্ছেন তানভীর জনি। মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র স্থানের মধ্যে অন্যতম মক্কার গ্র্যান্ড মসজিদ, যেখানে অমুসলিমদের প্রবেশ নিষেধ। এমনকি এইসব স্থানে কোনো রাজনৈতিক চিহ্ন, স্লোগান, ব্যানার নিষিদ্ধ করেছে সৌদি আরব। এছাড়া ইসলাম ধর্মমতে মৃত ব্যক্তিদের পক্ষে উমরা পালন করা যায়, কিন্তু কোনো অমুসলিমের জন্য এটি প্রযোজ্য নয়। এর কারণ হিসেবে বলা হয় ধর্মের স্পর্শকাতর বিষয়ে আঘাত না করা। রানী দ্বিতীয় এলিজাবেথ চার্চ অব ইংল্যান্ডের প্রধান। তার মৃত্যুতে ইয়েমেনের এক ব্যক্তি মক্কায় উমরা করতে যান এবং রানীকে জান্নাতবাসী করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানান। গ্র্যান্ড মসজিদ এলাকায় ইংরেজি ও আরবি অক্ষরে ব্যানার লিখে দাঁড়িয়ে থাকেন ওই ব্যক্তি। ব্যানারে লেখা ছিল, রানী দ্বিতীয় এলিজাবেথের আত্মার জন্য উমরা করছি, আল্লাহ যেন তাকে বেহেশতের শান্তিময় স্থান দান করেন। ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকার ভিডিওটি ওই ব্যক্তি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন, পরে তা অনলাইনে দ্রুত ছড়িয়ে যায়। এতে আহত হন ধর্মপ্রাণ মুসলিমরা। এরপরই তাকে গ্রেপ্তারের দাবি জানায় সৌদির নাগরিকেরা। পবিত্র স্থাপনার রীতিনীতি ও নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করে পাবলিক প্রসিকিউটরের হাতে তুলে দেয় সৌদি পুলিশ। মিশরের প্রখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আশরাফ আল নাজ্জার এই ঘটনার ব্যাপক নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, উমরা বা বদলি হজ শুধু মুসলমানদের জন্য, শুধুমাত্র মুসলমানদের জন্য মক্কা ও মদিনায় অনুমোদিত আচার অনুষ্ঠান পালনের অনুমতি আছে। গত 8 সেপ্টেম্বর 96 বছর বয়সে মারা যান ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। আগামী 19 সেপ্টেম্বর তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হবে। তিনি একজন ধর্মপ্রাণ খ্রিস্টান ছিলেন। তানভীর জনি, নাগরিক।